আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, রংপুর ট্যাক্স ভ্যাট অ্যান্ড এক্সাইজ সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভ্যাটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা অনেকেই যারা ভ্যাট নিয়ে কাজ করি তারা একটা প্রবলেমের সম্মুখীন হই, সেটি হচ্ছে যখন আমরা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অথবা উপকরণ উৎপাদ সহক আমরা সাবমিট করি, তখন একটি ভ্যাট সার্কেল অফিস অথবা ভ্যাট অফিস থেকে একটা বিষয় বলা হয় যে মিনিমাম অথবা ন্যূনতম পক্ষে 33.34% ভ্যালু এডিশন করতে হবে, আদারওয়াইজ এই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটি অ্যাকসেপ্ট করা হবে না। এই 33.34% যদি ভ্যালু এডিশন না করি সেক্ষেত্রে কি প্রবলেম আছে এবং আইনের কোন বিধান মোতাবেক এই 33.34% ভ্যালু এডিশন করতে বলা হচ্ছে, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনায়। আমাদের অনেকেরই জানা আছে যে পূর্বের ভ্যাট আইন 1991 সালের সেই আইনে যখন আমাদের ইম্পোর্ট স্টেজে কোনো প্রোডাক্টের শুল্ক কর আদায় করা হতো, সেখানে অ্যাডভান্স ট্রেড ভ্যাট অথবা এটিবি নামে একটি কর আদায় করা হতো। সেই এটিবি যখন আদায় করা হতো সেখানে ভ্যাট আরোপযোগ্য মূল্য এর সঙ্গে ভ্যাট আরোপযোগ্য মূল্যের 33.34% যোগ করার পরে ওইটার পরে ভ্যাট এটিবি রেট দিয়ে গুণ করে এটিবি সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমান আইনে অ্যাডভান্স ট্যাক্স অথবা আগাম কর বা অগ্রিম কর অথবা এখানে আমরা আগাম ভ্যাটও বলতে পারি, এই আগাম কর এখানে শুধুমাত্র মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপরে এটি রেট দিয়ে গুণ করে সেই পরিমাণ কর শুধু ইম্পোর্ট স্টেজে সংগ্রহ করা হয়। তাহলে এখানে 33.3% না থাকার পরেও কেন আমাদেরকে যখন আমরা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট উপকরণ উৎপাদ সহ ঘোষণা দাখিল করতেছি তখন আমাদেরকে কেন বলা হচ্ছে 33.34% ভ্যালু এডিশন করতে হবে? এটির কারণটি হচ্ছে আমরা এখানে তুলনামূলক আলোচনা করেছি। আমরা ধরে নিলাম যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটি আমরা পণ্য ইম্পোর্ট করতেছি যার এসএস কোড হচ্ছে 2806 এবং 1000। এখন এইখানে আমি ধরে নিলাম যে বিল অফ এন্ট্রিতে এখানে 10 লক্ষ টাকা দেওয়া আছে এবং 10 লক্ষ টাকার এইখানে তার সিডি হচ্ছে 10%, 1 লাখ টাকা। এখানে আরডি যেহেতু নাই এখানে 0 এবং এসডি নাই এখানেও 0, এবং তাহলে হচ্ছে আমাদের ভ্যাট আরোপযোগ্য বা মূসক আরোপযোগ্য পরিমাণটা হচ্ছে এইখানে হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু, এর সঙ্গে হচ্ছে সিডি আরডি এবং এসডি, এই চারটা যোগ করার পরে আমার আসলো মূসক আরোপযোগ্য মূল্য 11 লক্ষ টাকা। এই 11 লক্ষ টাকার উপরে আমি যদি ভ্যাটের রেট দিয়ে গুণ করি তাহলে আমরা ভ্যাটের পরিমাণ 1,65,000 টাকা পাবো, এবং এই 11 লক্ষ টাকাকে যদি আমরা এটি রেট অ্যাডভান্স ট্যাক্সের রেট 5% দিয়ে গুণ করি তাহলে 55,000 টাকা পাবো। তাহলে আমাকে ইম্পোর্ট স্টেজে টোটাল দিতে হচ্ছে 3,70,000 টাকা টোটাল ট্যাক্স ইনসিডেন্স, এই পরিমাণ শুল্ক আমাকে আদায় করে আসতে হবে। আর এই 1,65,000 টাকা আমরা যদি আমরা 15% প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজমে আমরা রেয়াত নিতে পারবো, এবং 55,000 টাকা এটি আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সমন্বয় করে নিতে পারবো। এখন আমরা দেখব যে যদি আমরা এই 11 লক্ষ টাকা উপকরণের মূল্য হয় শুধুমাত্র উপকরণের মূল্য, এখানে আর অন্য
কিছু আমি এখানে যোগ করিনি, শুধুমাত্র উপকরণের মূল্য এখানে 11 লক্ষ টাকা ধরা হয়েছে। এখানে আমি ভ্যালু এডিশন করছি বা মূল্য সংযোজন করছি, সব মিলে প্রফিট সব মিলে 25%। তো 11 লক্ষ টাকা 25% আসে আমার হচ্ছে 2,75,000 টাকা। এই 11 লক্ষ টাকার সঙ্গে 2,75,000 টাকা যোগ হয়, 13,75,000 টাকা আমি যে ভ্যালু আমি এখানে উপকরণ উৎপাদ সহ ঘোষণা দিয়েছি। এবং এই এই মূল্যটাই আমি এই মূল্যেই আমি সরবরাহ করব এবং 15% প্র্যাকটিস করব। সেক্ষেত্রে কীরকম দাঁড়ায় সেটা আমরা দেখব একটু পরেই। এরপরে আমি এখানে ধরে নিলাম যে আমার শুধুমাত্র উপকরণের মূল্য হচ্ছে 11 লক্ষ টাকা, আমি এক্ষেত্রে 33.34%, এখানে আমি ওখানে 33.33334% আমি দিয়েছি, এই জন্য এখানে 33 শো করতেছে। এই পরিমাণে যদি আমি শুধুমাত্র ভ্যালু এডিশন করি এবং এক্ষেত্রে আমার টোটাল উপকরণের মূল্য আসবে 14,66,667 টাকা, এবং এই মূল্যেই আমি সরবরাহ করব, বিক্রয় করব, সেলস করব। এরপরে আসলে আমি একটু আরেকটু ভ্যালু এডিশন বেশি করলাম। এখানে হচ্ছে আমি 11 লক্ষ টাকার উপকরণ, শুধুমাত্র উপকরণ, এরপরে আমি 40% আমি ভ্যালু এডিশন করতেছি, তাতে আমার আসে 4,40,000, 4 এবং 44। এই 4,44,000 টাকা 11 লক্ষ টাকার সঙ্গে যোগ হয়, 15,40,000 টাকা আমার উপকরণের মূল্য দাঁড়াইছে। আমি এখন এই মূল্যে সরবরাহ করব, এখন এই তিনটা পরিস্থিতিতে আমরা দেখি যে প্রথমটাতে ছিল 13,75,000, দ্বিতীয়টাতে 14,66,000 এবং 15,40,000। এই তিনটি ক্ষেত্রে সরবরাহ যদি করা হয়, সিনারি ওয়ান এখানে ভ্যালু এডিশন করা হয়েছে 25%, এখানে ভ্যালু এডিশন করা হয়েছে 33.34%, এবং সিনারি তিনে ভ্যালু এডিশন করা হয়েছে 40%। এখন আমরা এখানে 13,75,000 টাকা 15% আউটপুট ট্যাক্স 4 নম্বর নোটে দিতে হবে, 2,06,250 টাকা। এরপরে দ্বিতীয় সিচুয়েশনে আমার 14,66,000 টাকা, আমি 15% প্র্যাকটিস করব, এই জন্য 15% আসে 2,20,000 টাকা। এরপরে 15,40,000 টাকা তৃতীয় থার্ড পরিস্থিতিতে, এখানে 15,40,000 টাকা, এখানে এর ভ্যাট আসে 15%, 2,31,000 টাকা। এটা হলো আমাকে আমার এটা হচ্ছে আউটপুট ট্যাক্স। এরপরে আমি রেয়াত নিব, যেটা আমরা ইম্পোর্ট স্টেজে দিয়ে আসছি। যেহেতু আমি এখানে 15% প্র্যাকটিস করতেছি, স্ট্যান্ডার্ড রেট প্র্যাকটিস করতেছি, তাহলে আমি রেয়াত নিতে পারবো। রেয়াত নেওয়ার ক্ষেত্রে আমি ধরে নিলাম ইম্পোর্ট স্টেজে আমি এখানে ভ্যাট দিয়ে আসছি হলো 1,65,000 টাকা, আমি তিনটাতে 1,65,000 টাকা রেয়াত নেওয়া হয়েছে, ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট করা হয়েছে, যেটা 9.1-এর পার্ট 4-এর নোট 15-তে আমাকে দেখাইতে হবে ইম্পোর্টের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যদি আমার এইখানে যদি আমার এইখানে ইলেকট্রিসিটি বা টেলিফোনের ক্ষেত্রে যদি আমরা ভ্যাট দিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের এইখানে রেয়াত নেওয়ার সুযোগ আছে। যেহেতু আমি ওইখানে ব্ল্যাঙ্ক রাখছি, এখানে আমি এটা বসাইনি সহজ করার জন্য বিষয়টি। এবং এইখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পার্ট 5-এর এখানে যদি হাউস রেন্ট থাকে সেটা দিতে হবে, বা আরও যদি কিছু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা দিতে হবে, যেটা আমি ব্ল্যাঙ্ক রাখছি। এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যেটা ইম্পোর্ট স্টেজে আমরা এখানে এটি অ্যাডভান্স ট্যাক্স 5% 55,000 টাকা দিয়ে আসছি, এটা আমরা এখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করব নোট 30-এর মাধ্যমে, 55,000 55,000 55,000। তো এখন আমরা যদি এইটার সঙ্গে এটা বিয়োগ করে দেই এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যদি থাকে যোগ করে দিয়ে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বিয়োগ করে দেয়, সেক্ষেত্রে আমাকে নিট ভ্যাট দাঁড়ায় এখানে মাইনাস 13,750 টাকা। অতএব আমি উপকরণ আমদানি করছি, এখন সরকারের কাছ থেকে উল্টা আমি এখন কর নেওয়ার ফন্দি করতেছি যদি আমরা 25% ভ্যালু এডিশন করি। এখন
যদি আমরা এখানে 33.34% যদি আমরা ভ্যালুডেশন করি ন্যূনতপক্ষে বা মিনিমাম, সেক্ষেত্রে আমার কোনো ভ্যাট আসবে না। যদি অন্য কোনো এখানে আমরা এখানে যদি এখানে যদি আরও কিছু আমরা এখানে ভ্যাট দেই, সেটা যদি আমরা এখানে রেয়াত নেই, সেক্ষেত্রে উল্টা হয়ে যাবে, মানে সরকারের কাছ থেকে উল্টা আমরা আরও নিয়ে নিব। তো এখানে শুধুমাত্র দেখেন 2,20,000 টাকা আউটপুট ট্যাক্স, এর ক্ষেত্রে আমি 1,65,000 টাকা রেয়াত নিলাম এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 55,000 টাকা। এই দুটা কমাই দিলে আমার মানে প্লাস মাইনাস জিরো, তার মানে আমি 33.34% যদি ভ্যালু এডিশন করি তো এখানে সরকার কোনো কর পাবে না, শুধুমাত্র পাবে হচ্ছে ইম্পোর্ট স্টেজের ক্ষেত্রে সিডিটা পাবে, আর এখানে এআইটি ট্যাক্সের ক্ষেত্রে পাবে 50,000 টাকা, এটা পাবে, এবং ভ্যাটও পাবে না এখানে, এটিও পাবে না। তারপর হচ্ছে এখানে যদি আমি ভ্যালু এডিশন 40% করি, সেক্ষেত্রে আমাকে সিমিলারলি আমাকে এখানে 2,31,000 এর থেকে বিয়োগ করবো 1,65,000 টাকা, যেহেতু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেই এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 55,000 টাকা বাদ দিলে 11,000 টাকা আমাকে সরকারি কোষাগারে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে। তো আমরা এই পরিস্থিতি থেকে বুঝতে পারলাম যে এই যে ভ্যাট সার্কেল অফিস বা ভ্যাট অফিস থেকে যে ন্যূনতপক্ষে 33.34% ভ্যালু এডিশন করতে বলে, এর কারণটি হচ্ছে যদি এই পরিমাণে ভ্যালু এডিশন না করা হয় তো সরকার কর থেকে বঞ্চিত হবে, এই জন্য এই মানে 33.34% বলা হয়। যদিও বা বর্তমান আইনে এই কথাটাকে স্পষ্ট করা নাই যে এখানে 33.34% করতে হয়, এটিভির ক্ষেত্রে যেমন 33.34% ভ্যালু এডিশন করার ব্যবস্থা ছিল, বর্তমান আইনে যেহেতু এখানে এই ব্যবস্থা নাই, তারপরও আমাদের উচিত ন্যূনতপক্ষে 33.34% ভ্যালু এডিশন করেই আমাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ঘোষণা করতে হবে এবং দাখিল করতে হবে, এবং এর থেকে যেন আমরা আমাদের তো জানা আছে যে 7.5% আমরা এটাকে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং করতে পারবো, যদি ডিক্রিজিং করি সেক্ষেত্রে সরকার কোষাগারে আর কোনো কর যাবে না। অতএব আমরা বিষয়টিকে সুন্দরভাবে বিবেচনা করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।